প্রায় আড়াই বছর পর হাসপাতালে আসলেন দেলোয়ার হোসেন সাঈদী। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েব আমির দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। কোমর ও হাতসহ বিভিন্ন সমস্যার কারণে বৃহস্পতিবার সকালে সাঈদীকে চিকিৎসার জন্য কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। এ সময় সাঈদীর সঙ্গে তার ছেলে মাসুদ বিন সাঈদীকেও দেখা যায়। কাশিমপুর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ জানায়, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য দেলোয়ার হোসেন সাঈদীকে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে আবার কারাগারে নিয়ে আসা হয়েছে। তিনি ডায়াবেটিস সহ কিছু রোগে ভুগছেন বলে জানানো হয়। মাসুদ সাঈদী সাংবাদিকদের জানান, তার বাবার হার্টে 5টি রিং বসানো হয়েছে, ডায়াবেটিকের সমস্যাও আছে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো তিনি হাঁটু এবং কোমর সমস্যার কারণে কারো সহযোগিতা ছাড়া হাঁটাচলা করতে পারেন না। তিনি আরও জানান, আমরা গত 2 বছর থেকে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য অনুরোধ করে আসছি। এতদিন পর অবশেষে তাকে হাসপাতালে আনা হয়েছে, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমার বাবাকে শুধু অর্থোপেডিক বিভাগেই দেখানো হয়েছে। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধ মামলায় 2015 সালের 17ই সেপ্টেম্বর জামায়াতের তৎকালীন নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। তবে এর 2.5 বছর আগে 2013 সালের 28 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীর ফাঁসির আদেশ দিয়েছিল, কিন্তু পরবর্তীতে তা পরিবর্তন করে তাকে অমৃত্যুর কারাদণ্ড দিয়ে দেয়।